মাঝ আকাশে দুই বিমান কর্মীকে অযাচিত স্পর্শ আর অন্য আরেক কর্মীকে ঘুষি মারার অভিযোগে এক যাত্রীকে বেঁধে রাখা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে মিয়ামিগামি ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের এক বিমানে এই ঘটনা ঘটে। ওই সময়কার ভিডিওতে দেখা গেছে ওয়াহাইওর বাসিন্দা ম্যাক্সওয়েল বেরি নামে 22 বছর বয়সী ওই যুবককে টেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করার পাশাপাশি সাহায্যের জন্য চিৎকার করছেন। বিমানটি মিয়ামিতে অবতরণের পর তাকে গ্রেফতার করে পুলিশ। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্রী দুই বিমান কর্মীকে অযাচিত স্পর্শ আর অন্য আরেকজনকে ঘুষি মারেন। এ সময় তার বাবা ধনকুবের বলে চিৎকার করতে থাকেন ওই যাত্রী। তার আচরণের জন্য যাত্রীদের সহায়তায় বাধ্য হয়ে তাকে বেঁধে রাখা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ওই তিন কর্মীকে বেতন সহ ছুটিও দিয়েছেন ফ্রন্টিয়ার এয়ারলাইন্স।